নমস্কার বন্ধুরা, 2024-এ কলেজে কিভাবে ভর্তি হবে, কোন কোন কলেজের জন্য অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করলে তোমাদের কত টাকা দিতে হবে, কিন্তু অ্যাপ্লাই করার জন্য তোমাদের আগে জানতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, কারণ এখনও পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে কোনো ওয়েবসাইট ডিক্লেয়ার করে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তোমরা যদি এক জায়গায় সমস্ত ওয়েবসাইট পেয়ে যাও, কারণ বর্তমানে প্রচুর কলেজ আছে, কোন কোন কলেজের কী কী ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কেও তোমরা জানো না, কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তোমরা ভালো নাম্বার পেয়েছো, ভালো কলেজে যাবে, কিন্তু সেখানে প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট খোঁজাও অনেকটা সমস্যার বিষয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা টোটাল একটা ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারি, যেটা UGC করছে, সেটা যদি বর্তমানে আমরা করতে পারি তাহলে কতটা সুবিধা হবে। এবং সেই জন্যেই সরাসরি আমরা চলে আসবো collegemission.in এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা বাড়িতে বসেই সমস্ত কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে সরাসরি দেখে নাও UG, BEd, PG, PG ডিপ্লোমা সমস্ত কলেজের জন্য লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে। BA, BSc, BCom, BA, BSc, BCom কোন কোন কলেজের জন্য কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কলেজ। এখানে অ্যালফাবেটিক্যাল ওয়াইজ কিন্তু সমস্ত কলেজের নাম দিয়ে দেওয়া আছে, A-Z পর্যন্ত সমস্ত কলেজ। তোমরা যে কলেজের জন্য আবেদন করতে চাইবে সেই কলেজের জন্য এখানে কিন্তু তোমরা দেখতে পারবে। এবং এখানে প্রতিটা কলেজ আছে, গভর্নমেন্টের যা যা কলেজ আছে সেই সমস্ত কলেজ এখানে তোমরা আবেদন করতে পারবে। যদি আমরা সিটি কলেজের ক্ষেত্রে দেখি, তাহলে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই সিটি কলেজের ওয়েবসাইটটা খুলে যাবে। এবং তারপরে এখানে যে অ্যাডমিশন স্ট্রাকচার সেটি কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যাডমিশন নোটিশ ফর একাডেমিক সেশন 2024-2025 এখানে আপডেট করবে। এখনও পর্যন্ত আপডেট হয়নি, কারণ যেহেতু এখন ভোট প্রক্রিয়া চলছে তোমরা সবাই জানো, তাই ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেলে এর কিন্তু নোটিফিকেশান জারি হবে। এখান থেকে তোমরা সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে, ডিরেক্টলি ওয়েবসাইটে তোমরা যেতে পারবে এবং কোন কোন নোটিফিকেশান তোমাদের সামনে উঠে আসবে সমস্ত কিছু তোমরা কিন্তু কলেজ অ্যাডমিশনের যাবতীয় তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। কলেজ অ্যাডমিশনের জন্য বর্তমানে কিন্তু তোমরা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু দেখে নিতে পারবে। এবং তার সাথে আরেকটা বড় প্রশ্ন, তাহলে কলেজ অ্যাডমিশনে আমরা কটা করতে পারবো, কারণ 2024-এ সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে হবে। তাই বাড়িতে বসে যদি অনলাইনে করি তাহলে সর্বাধিক কটা কলেজের জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারবো, তার কিন্তু নির্দিষ্ট কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এখনও পর্যন্ত জারি হয়নি। কিন্তু গত বছর যেটা হয়েছিল, 6টা কলেজের জন্য ম্যাক্সিমাম অ্যাপ্লাই করা গেছিলো, তাই এবছরও আমরা ধরে নিচ্ছি যে 6টা কলেজ তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে একসাথে। তোমাদের প্রথমত লগ ইন করতে হবে, লগ ইন পাসওয়ার্ড আইডি সমস্ত কিছু তোমাদের বাই মেলে চলে আসবে। তারপরে তোমরা লগ ইন যখন করবে তোমাদের সমস্ত ডিটেলস ওখানে কিন্তু আপলোড করতে হবে, তোমরা কত মার্কস পেয়েছো, তোমরা কোন স্কুল থেকে এসছো, তোমাদের যাবতীয় ডিটেলস ওখানে আপলোড করার পরে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত কিছু দেখিয়ে দেবে। এবং তোমরা যা যা নাম্বার পেয়েছো, কোন কোন সাবজেক্টে তোমরা যদি অনার্স নিতে চাও তাহলে তোমরা কোন কোন কলেজ চুজ করতে পারবে, তোমরা পাস নিতে চাইলে কোন কোন কলেজ চুজ করতে পারবে, সেই সমস্ত সাজেশনও কিন্তু ওখানে চলে আসবে। এবং বর্তমানে তোমরা কিন্তু কলেজের নামগুলো অ্যানালাইজ করতে পারো, কোন কোন কলেজ বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবং বর্তমানে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে 1000 থেকে 5000 মধ্যে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। এবং তোমরা যদি প্রাইভেট কলেজের ক্ষেত্রে যাও সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 50 হতে পারে, ডিপেন্ড করছে তোমরা কোন কোর্সে ভর্তি হবে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে বা অন্য কোনো টেক লাইনে হতে পারে, সমস্ত কিছু ডিপেন্ড করছে তোমাদের চুজের ওপরে, তোমরা কোন সাবজেক্ট চুজ করবে, কোন ক্যাটাগরিতে যাবে, কোন স্ট্রিমে যাবে সমস্ত কিছু তোমাদের উপরে নির্ভর করছে। যেহেতু এখন পর্যন্ত লোকসভা ভোট চলছে তাই এখনও পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি সেই ওয়েবসাইটটা, শুক্রবার দিন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, গতকালকেই তোমাদের সামনে তুলে ধরেছিলাম, পর্ষদের তরফ থেকে জানানো হয়নি কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সরাসরি এই সমস্ত কিছু দেখতে পারবে। কিন্তু যেহেতু এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তোমরা কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে। এবং ওয়েবসাইটের নামও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, collegeadmission.in। এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।